আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহার। শুরুতে সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত, আঘাত হানতে পারে কাল, দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। রাজধানীতে কৃষি পণ্য পরিবহনে খুলনা, পঞ্চগড় ও চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হল বিশেষ ট্রেন, সড়কে চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের দাম কমার আশা। এবং প্রায় 10.5 ঘন্টা পরে স্বাভাবিক হল খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত ও শক্তিশালী হয়ে উপকূলে আঘাত হানতে শুরু করেছে। ডানা নামের এই ঝড়ের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের সবশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি এখন চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 670 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের আশপাশের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে সকাল থেকে খুলনা মহানগর ও উপকূলীয় এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় ঝুঁকিপূর্ণ উপকূলীয় উপজেলা পাইকিগাছায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনার অপর 8টি উপজেলায় ঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সভায় সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নওগাঁয় মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মিছিলটি নওগাঁ সরকারি কলেজ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি ও আরমান হোসেন সহ অন্যান্যরা। বক্তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অতি দ্রুত পদত্যাগের আহ্বান জানান। ছাত্র গণ আন্দোলনের খুনিদের গ্রেফতার ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। সকালে সিরাজগঞ্জ আদালত চত্বরে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, তাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ, পরিবারকে এককালীন অর্থ ও মাসিক ভাতা প্রদানের দাবি জানানো হয়েছে। বরিশাল প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ পরিবার ও আহতরা সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিভাগে 36 জন ছাত্র জনতা শহীদ ও 400 জন আহত হয়েছেন, কিন্তু তাদের খোঁজ খবর আজ কেউ নিচ্ছে না। আহতরা ধুকে ধুকে মরেও পাচ্ছে না সুচিকিৎসা। এক যুগ পর জন্মভূমিতে এসে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে যুক্তরাজ্য বিএনপির শতাধিক নেতাকর্মীকে সংবর্ধনা দেওয়া হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিতের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাসিনা রুশদীর লুনা। সংবর্ধনায় আবেগ আপ্লুত যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াই ও ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হয়েছে। আগামীতে তার নেতৃত্বে দেশ গড়ার পাশাপাশি জগন্নাথপুরের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
কৃষি পণ্য পরিবহনে প্রথমবারের মতো চালু হলো বিশেষ ট্রেন। সড়কপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সপ্তাহের মঙ্গলবার খুলনা, বৃহস্পতিবার পঞ্চগড় ও শনিবার চাঁপাইনবাবগঞ্জ থেকে কৃষি পণ্য নিয়ে বিশেষ ট্রেন আসবে রাজধানীতে। এতে স্বল্প খরচে সবজি পাঠানো যাবে, উপকৃত হবেন কৃষকরা। খুলনা থেকে এস এম হাবিবের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। কৃষি পণ্য নিয়ে খুলনা থেকে প্রথমবারের মতো ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো বিশেষ ট্রেন। এই ট্রেনে কৃষি পণ্যের পাশাপাশি সব মালামাল পরিবহন করা যাবে, একই সাথে হিমায়িত বগিতে মাছ মাংস ও দুধও নেওয়া যাবে। আর এসব পণ্য পরিবহনে কেজি প্রতি খরচ পড়বে 1.47 টাকা। কৃষকরা বলছেন এতে পণ্যের ন্যায্য মূল্য যেমন পাওয়া যাবে, তেমনি জনগণও তুলনামূলক কম দামে পাবেন সবজি সহ অন্যান্য পণ্য। 10 টাকা খরচ পড়তো কেজিতে, এটা মনে করেন 1.5 টাকা পড়তেছে, 2 টাকা পড়তেছে। অনেক জায়গায় চাঁদা দেওয়া লাগতো, সেটা এখানে নিরাপদ আছে। ট্রেনে চাঁদা দেওয়া লাগছে না, মাল বুক করে চলে যাচ্ছে। খরচ কমে সবাই যাবে, সবাই মালামাল আনবে, ব্যাপারীরা একটু সাশ্রয় পাবে। চলাফেরা করলে আমাদের মালামাল মানে সুবিধা হবে এবং যাতায়াতের কোনো সমস্যা হবে। প্রায় 10 ঘন্টার এই যাত্রাপথে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও ঈশ্বরদী সহ 15টি স্টেশনে থামবে ট্রেন। এই রুটটি কৃষক ও ব্যবসায়ীদের মাঝে জনপ্রিয় হবে বলে আশা রেলওয়ে কর্মকর্তাদের। সহজে পরিবহন করা যাবে, নিরাপদে পরিবহন করা যাবে, স্বল্প মূল্যে পরিবহন করা যাবে। আপনারা জানেন যে খুলনা থেকে প্রতি কেজি মালামাল 1.47 টাকা দামে আমরা এটা বহন করতে পারবো। তেজগাঁ বাজারের সুবিধার বিষয়টা মাথায় রেখে আমরা এবার এই ট্রেন তেজগাঁও স্টপেজ দিয়েছি এবং সেখানে অনেক সময় স্টপেজ দিয়ে আছে, যাতে সহজে মালামাল আনলোডিং করা যায়। ট্রেনের ধারণ ক্ষমতা 120 টন। তবে প্রথম দিন 640 কেজি সবজি বুকিং হয়েছে খুলনা থেকে। সংশ্লিষ্টদের আশা, কম খরচ ও দ্রুত সময়ে পণ্য পরিবহনে বাজারে সবজির মান যেমন ভালো থাকবে, তেমনি দামও থাকবে সহনশীল পর্যায়ে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রায় 10.5 ঘন্টা পরে স্বাভাবিক হলো খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল। চুয়াডাঙ্গার জীবননগরের আনসারবাড়িয়ায় লাইনচ্যুত তেলভাই ট্রেনের বগিগুলো উদ্ধারের পর সকাল 11:30 চলাচল শুরু হয়। চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার মেজানুর রহমান জানান, পার্বতীপুর থেকে ছেড়ে আসা তেলভাই একটি ট্রেন খুলনায় যাচ্ছিল। গত রাত 1টার দিকে ট্রেনটি জীবননগরের আনসারবাড়িয়া নামক স্থানে পৌঁছলে গাড়িটি লাইনচ্যুত হয়। এ সময় 8টি তেল ট্যাঙ্কার লাইন থেকে পড়ে যায়। এর ফলে বন্ধ হয়ে যায় খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজসমূহে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত ও নিয়মিত কর্মরত 3,500 অনার্স মাস্টার্স শিক্ষককে এমপিওভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন বঞ্চিত শিক্ষক শিক্ষিকারা। রংপুরে প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ মাস্টার্স অনার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেন শিক্ষক নেতারা। যশোরের মুজিব সড়কে স্থানীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের জেলা কমিটি আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। বক্তারা দীর্ঘ 32 বছরের শোষণ ও বৈষম্য থেকে মুক্তির জন্য বর্তমান সরকারের কাছে দাবি জানান। মানববন্ধনে জেলার বিভিন্ন বেসরকারি কলেজের শিক্ষকরা অংশ নেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। বগুড়ায় বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন জেলা শাখার আয়োজনে শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি সুজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন কলেজের শিক্ষক শিক্ষিকারা বক্তব্য রাখেন। বক্তারা দাবি মানা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান। দিনাজপুরে প্রেসক্লাবের সামনে সড়কে মানববন্ধন করা হয়। বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভুক্তভোগীরা ও অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। মাগুরায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি আবুল বাশার শিকদার। এমপিও সহ 3 দফা দাবিতে ঢাকায় শিক্ষা ভবনের সামনে কর্মসূচি চলাকালে পুলিশি হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ বেসরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন। সকালে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন সাধারণ শিক্ষকরা। এতে কুষ্টিয়ার বিভিন্ন বেসরকারি কলেজের এমপিও, নন এমপিও শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, 32 বছর ধরে তারা এমপিও ছাড়াই বিনা বেতনে চাকরি করে মানবেতর জীবনযাপন করছেন।
সাম্প্রতিক বন্যা ও জলাবদ্ধতায় নিমজ্জিত খুলনার ডুমুরিয়া, সাতক্ষীরার তালা এবং যশোরের কেশবপুর উপজেলার লক্ষাধিক মানুষের নতুন আতঙ্ক ঘূর্ণিঝড় ডানার আগমনের খবর। সেপ্টেম্বর ও চলতি মাসে ভারী বৃষ্টিতে তিনটি উপজেলার দশটি ইউনিয়নের বসবাসকারী প্রায় 2,50,000 মানুষ ও প্রায় 15,000 হেক্টর জমি জলাবদ্ধতার শিকার হয়েছে। এ পরিস্থিতিতে দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দ্রুত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও খাদ্য সহায়তার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ডুমুরিয়া উপজেলা পানি কমিটির সচিব সর্দার আব্দুল মালিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফরিদপুরের বাজারগুলোতে পাইকারি ও খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় অভিযান পরিচালনা করেছে বিশেষ টাস্কফোর্স। দুপুরে সালথা উপজেলার সবচেয়ে বড় পেঁয়াজের বাজার ঠেনঠেনিয়ায় এই অভিযান পরিচালনা করেন সহকারী সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাজুল হক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ। অভিযানে পেঁয়াজের দাম বেশি রাখায় তিনটি প্রতিষ্ঠানকে 13,000 টাকা জরিমানা ও অন্য ব্যবসায়ীদেরকে সতর্ক করা হয়। অভিযানের সময় ব্যাটালিয়ান আনসার, ব্যবসায়ী নেতা ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দেশে প্রতি 1,00,000 নারীর মধ্যে 16 জন ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায়। এর মধ্যে জরায়ু মুখের ক্যান্সারজনিত মৃত্যুর ঘটনা সবচেয়ে বেশি। তবে সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই সারা দেশের মতো মেহেরপুর জেলাতেও 24 অক্টোবর কিশোরদের HPV টিকাদান শুরু হচ্ছে। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের মোট 31,430 জনকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টিকা পেতে দ্রুত রেজিস্ট্রেশন করতে হবে। সকালে মেহেরপুর সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। HPV টিকার প্রয়োজনীয়তা এবং ক্যান্সার প্রতিরোধের নানা বিষয় তুলে ধরেন মেহেরপুরের সিভিল সার্জন ডক্টর মহিউদ্দিন আহমেদ। প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন ডক্টর ইনজামামুল হক এবং ডক্টর আশিকুর রহমান। এদিকে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে ময়মনসিংহে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। নগরীর গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ে সকালে জেলা প্রশাসক মুফিদুল আলম টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার প্রদীপ কুমার সাহা ও সিভিল সার্জন ডাক্তার নজরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে টিকাদান প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 3:30 পর্যন্ত চলবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ জেলার 13টি উপজেলায় 3,08,000 শিশু ও কিশোরীকে বিনামূল্যে HPV টিকা দেওয়া হবে। প্রাথমিকভাবে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাদান ক্যাম্পেইন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত 5ম থেকে 9ম শ্রেণীর ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত 10 থেকে 14 বছর বয়সী কিশোরীদের জন্য পরিচালিত হবে। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত। ইঁদুরের আক্রমণে প্রতি বছর বাংলাদেশে 500 কোটি টাকার ফসল নষ্ট হয়। সকালে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ইঁদুর দমন অভিযান 2024 উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য জানান কৃষি কর্মকর্তারা। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুস সামাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার বক্তব্য রাখেন। এর আগে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ ও অতিরিক্ত উপপরিচালক খলিলুর রহমান সহ কৃষি বিভাগের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। হবিগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও টেকসই পর্যটন বিকাশে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, জেলা প্রশাসন, ধরিত্রী রক্ষায় আমরা ও খোয়াই রিভার ওয়াটার কিপার। জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমানের সভাপতিতে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জহিরুল হক, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত DIG শাখাবাদ হোসেন ও বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলম। গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে 3 দিনব্যাপী কৃষি মেলা। গতকাল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোজাম আহমদ। রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খোরশেদ আলমের সভাপতিতে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোশারফ হোসেন। মেলায় 20টি স্টল রয়েছে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/atnbanglanews। ধন্যবাদ সবাইকে।